ছবিটাই আমার কাছে খুব স্পেশাল, তার কারণ বনিকে আমি চিনি বহু বছর ধরে, বনির সাথে অনেক কাজ করার কথা হয়েছে কিন্তু ফাইনালি ঘটে এটা অহল্যা। এবং অভিমন্যুর সাথে আমার পরিচয় বহুদিনের, চিরদিনই যখন করেছিলাম সেই সময় থেকে পরিচয়। পিয়াদি এবং অনুপদার সাথে আমার সত্যি কথা বলতে জীবনের প্রথম ছবি করা, যেটা অনেকেই জানেন আমি যখন ছোটো ছিলাম ক্লাস 7-এ থাকতে আমি দাদারা দেশ বলে একটি ছবি করেছিলাম, যেটা কিন্তু অনুপদার ছবি ছিল। তো সেইখান থেকে মানে এই গোটা ইউনিটটা আমার কাছে ভীষণ সেন্টিমেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ চিরকাল থেকেছে। তো সেখান থেকে এই প্রজেক্টটা নিয়ে আমার পার্সোনাল এক্সাইটমেন্ট তো অবশ্যই অনেকটা, এবং যে সাবজেক্টের ওপর খুব রেলিভেন্ট এই সময়ের একটা সাবজেক্ট, কুসংস্কারে নানা দিক দেখানো হয়েছে, নানা কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। সো সব মিলিয়ে একটা থ্রিলার ন্যারেটিভের ছবি, এবং আশা করছি এই এক্সাইটমেন্টটা, এই থ্রিলটা দর্শকে ডেফিনেটলি অনুভব করবেন। আমার শুভকামনা আমার বান্ধবীকে পিয়া, ও একটা খুব কষ্ট করে ছবি করেছে এবং আমাদের পাশে দাঁড়ানো উচিত, তাই আমি এসেছি। এবং ওই স্টোরিটা আমাকে বলেও ছিল, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এখন দেখি কিভাবে তৈরি হয়েছে ছবিটা। বনি আমার খুব কাছের, মানে নেফিউ বলা চলে, ওর অভিনয় দেখব, ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে আজকের দিনে যে অনুপ আর পিয়ার ছেলে একটা কাজ করেছে। ডেফিনেটলি আমরা সাপোর্ট দেব অভিনেত্রী হিসেবে, আর খুব শুভকামনা, খুব ভালো হোক আজকের দিনে দাঁড়িয়ে, এটাই আমি প্রার্থনা করছি ঈশ্বরের কাছে। বলবো মানে বহুদিন ধরে আমি অ্যাকচুয়ালি চুমকিকে নিয়ে আগে আমরা প্রোডাকশন করেছি, সেটা আমাদের একটা জয়েন্ট প্রোডাকশন ছিল, আমার সঙ্গে আরও অনেকে ছিল, মহাগুরু ছবিতে পাঠ করেছিল, ও ছিল, মিঠুনদা ছিল ছবিটাতে। তো তারপরে আমি অনেক দিন মানে গ্যাপ ছিল আমার ছবি করা, তো এইটা আমি একদম সোলো একটা প্রোডাকশন করেছি অহল্যা। এবং আমি যখন প্রথম প্রোডাকশনটা করি, গল্পটা ঠিক করি, আমি আমার বেস্ট ফ্রেন্ড না ওকেই আমি ফার্স্ট গল্পটা বলি, ও বলেছে খুব ইন্টারেস্টিং লাগছে, তারপরে ছবিটা আরম্ভ করেছি। দেখা যাক এবার, এরপর তো দর্শকদের ওপর। অফকোর্স হ্যাঁ, এর মধ্যে কোনো, ওরে বাবা, আমাদের সারাক্ষণই প্ল্যানিং চলে, আমাদের ওই সব প্ল্যানিং না, আমাদের গল্প চলে, গল্প চলে আলটিমেটলি, মানে আমরা এত ছোটবেলা থেকে বন্ধু এবং একসঙ্গে কাজও করেছি, এবং ওর সুখ দুঃখ আমার সুখ দুঃখ উই বোথ শেয়ার অলওয়েজ, মানে এটাই আজকের দিনে যে ওর একটা প্রোডাকশন মানে দাঁড় করিয়েছে এবং করছে, সেটাই আমার খুব সাপোর্ট আছে এবং আমার খুব ভালো লাগছে আজকের দিনে। প্রথম কথা তো পিয়াদিকে একটা বিরাট বড় কনগ্রাচুলেশন এবং থ্যাংক ইউ, যে নিজের একার প্রচেষ্টায় এত সুন্দর একটা ছবি ফাইনালি আমাদের সামনে এনে দিয়েছে। অ্যান্ড আরেকটা যেটা বললে যে হ্যাঁ, ছবির গল্পটা খুব অন্যরকম, একটু মানে খুবই অন্য ধরনের একটা জনর, এই জনরটা খুব একটা বোধহয় এক্সপ্লোর নয় বাংলায় আমি যতদূর জানি, ইফ আই এম নট রং। হ্যাঁ, এই ধরনের ছবি প্রথম প্রোডাকশনে অ্যাটেম্প করাটাও একটা বিরাট বড় ব্যাপার, এবং অভিমন্যুকেও আমি বিরাট বড় একটা কনগ্রাচুলেশন জানাতে চাই যে ওর ক্যারিয়ারের এত প্রথম দিকে এরকম একটা ছবি করার ওর রিস্ক নিয়েছে, এই সাহসটাও কিন্তু বিরাট বড় ব্যাপার। সব থেকে বড় কথা, আমার যখন আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখন বনিক কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যায়, আমি পিয়াদির বাড়িতে যেতাম। আর এটা তো একটা বলতে গেলে বাংলা সিনেমার একটা অন্যতম বাড়ি, ঐতিহাসিক বাড়ি, কেন পিয়াদিদের অনুপদা যে ধরনের ছবি করেছে, মানে আমাদের তো সাহসই ছিল না পৌঁছানোর, সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটা করলাম, কারণ অত্যন্ত প্রিয় আমার অভিমন্যু, ইন্ডাস্ট্রিতে আমার দীর্ঘদিনের সম্পর্ক অভিমন্যুর সঙ্গে। আর যে রোলটা করেছি
কেউ দেখেনি এই রোলটা এর আগে আমায় কখনো। এটা আমি মানে খুব দায়িত্ব বলতে পারি যে এই রোলটা যে আমাকে চুজ করেছে নেওয়া, আমি বারবার তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার তাতে কোনো অসুবিধা নেই, আমাকে মানুষ হাসির জন্য ভালোবাসে, কমেডির জন্য ভালোবাসে, কিন্তু এটা সম্পূর্ণ 360 ডিগ্রি উল্টো দিকে একটা রোল। অহল্যাকে নিয়ে আমার প্রচণ্ড এক্সপেকটেশনস আছে, আর সবথেকে বেশি এক্সপেকটেশন এইটাই যে আমাদের অনেক অনেক ওই ঝামেলা ঝঞ্ঝাট মিলিয়ে, করোনা কালের প্রবলেম টবলেম মিলিয়ে সিনেমার জগৎ একটা আবার নতুন করে প্রতিষ্ঠিত হচ্ছে, আইনক্স অ্যান্ড এভরিওয়ে। তো সেখান থেকে আমি বলবো যে প্রচুর লোকেরা দেখে, নো ডাউট কমার্শিয়াল মুভি দেখে, ইন্টেলেক্ট মুভিজ দেখে, বাট আমার মনে হচ্ছে আরও দেখা উচিত, তাকে আমাদের যে বেঙ্গল ইন্ডাস্ট্রিটা আছে তাকে আমরা তুলে ধরতে পারি। আর জনতা জনার্দন, জনতার ওপর কিছু হয় না, ওই জন্য আপনারা আসুন, এসে আহল্লা দেখুন, আর প্লিজ বলুন কেমন লাগলো। অবশ্যই ইন্টারেস্টিং কতটা সেটা তো দর্শক যখন দেখবেন, যখন হলে ঢুকবেন তখন জানতে পারবো যে ইন্টারেস্টিং তাদের কতটা রাখলো। কারণ আমার কাছে তো আমার সব ছবি ইন্টারেস্টিং লাগে, কিন্তু দর্শকদের কাছে ইন্টারেস্টিং লাগলে তবেই সেটা ইন্টারেস্টিং। আর অবশ্যই মানে অহল্যার স্টোরি লাইনটা, বাকি সব কিছু মানে কিপিং অ্যাসাইড, স্টোরি লাইনটা একটু অন্য রকম, যেটা হয়তো প্রোমো দেখে কিছুটা আঁচ করা গেছে। সেইটা মানে যখন স্টোরিটা প্রথম নিয়ে আমরা বসি তখনই খুব ইন্টারেস্টিং লাগে, এবং সেই জন্যই তার মধ্যে একটা খুব মানে কড়া একটা শক্ত সোশ্যাল মেসেজও রয়েছে, যেটা অবশ্যই দর্শকরা বুঝতে পারবেন যখন হলে ঢুকবেন। এবং আমার মনে হয় সেই মেসেজটা, সেই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়েও খুব প্রাসঙ্গিক, কারণ কলকাতা শহরে থেকে, কলকাতা শহরে বসে আমরা বুঝতে পারি না যে গ্রামেগঞ্জে কী হয়ে চলে আজকের দিনেও। সুতরাং সেই সব কিছুকে প্রাধান্য দিয়ে, এবং অবশ্যই স্টারকাস্টে তো মানে বনি আছে, প্রিয়াঙ্কা আছে, পায়েল আছে, বিশ্বনাথ দা আছে, এবং আরও যারা যারা আছেন তারা প্রত্যেককে অত্যন্ত ভালো কাজ করেছে। সুতরাং অবভিয়াসলি ইটস এ টিম এফর্ট, সুতরাং অডিয়েন্স বলবেন যে ইন্টারেস্টিং লাগলো কি লাগলো না। প্রিয়া তো দীর্ঘদিন ধরে ফিল্মের সঙ্গে আছে, তার প্রোডাকশন ভালোভাবে আশা করা যায়, এবং আমার মনে হয় যে এই নামটাই ছবিটার কথা বলে দিচ্ছে। অহল্যা এই পৌরাণিক ঘটনার সঙ্গে আমরা অনেকদিন মানে ছোটোবেলা থেকে আমাদের জানা ঘটনা, আমি জানি না তার সঙ্গে এটা কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু অহল্যার নামটা থেকে একটা জিনিস মনে হয় যে এটা নারী কেন্দ্রিক ছবি। এবং সামনে 8ই মার্চ ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স, তার আগে এই ছবি, আমার মনে হয় এটা নারীর বা মেয়েদের এম্পাওয়ারমেন্টের কথা বলবে, অধিকারের কথা বলবে, এবং এই ছবি নারীর স্বাধীনতার কথা বলবে বলে আমার মনে হয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।